এরপর অলি আহমেদ মজুমদার তুষার আপনি লিখেছেন, নিয়মিত জাকাত দেওয়ার পরেও যদি আয়কর প্রদান না করি অথবা কৌশলে কিছু অংশ ফাঁকি দেই তাহলে কি গুণাগার হব, কিংবা আমার সকল উপার্জন কি হারাম হয়ে যাবে? দেখুন, জাকাতের সাথে আয়করের সম্পর্ক নেই। আয়কর যে পদ্ধতিতে যে হারে নেওয়া হয় আজকের পৃথিবীতে, ইসলামী শরিয়া সেটাকে এভাবে সমর্থন করে না, সেটি ভিন্ন বিষয়। কিন্তু তাই বলে জাকাত দিচ্ছেন আয়কর দিবেন না কিংবা আয়কর দিচ্ছেন জাকাত দিবেন না, এই দুইটার সাথে একটার সাথে আমরা যেভাবে সম্পৃক্ত করি বিষয়টা সেরকম সম্পৃক্ত নয়। তো অনেক ক্ষেত্রে আয়কর যেটা নেওয়া হয়, আবারও বলছি যে পদ্ধতিগত ত্রুটি আছে, যেটা ইসলাম সমর্থন করে না ইত্যাদি আছে, কিন্তু এই আয়করটা এটা অনেকটা আপনার সার্ভিস ফির মতো কিছু কিছু ক্ষেত্রে, যে আমি দেশ থেকে সরকার থেকে অনেক উপকৃত হচ্ছি অথবা আমি অনেক সার্ভিস নিচ্ছি যার কারণে আমি তার বিনিময়টা দিচ্ছি, অনেকটা এরকম। এরপর এছাড়াও আরও বিভিন্ন ব্যাখ্যা বিশ্লেষণের বিভিন্ন দিক এটা আছে, কিন্তু সেটা যাই হোক না কেন, মূল কথা হলো এখন না দেওয়ার জন্য আপনি বিভিন্ন কৌশল অবলম্বন করলেন, ফাঁকি দিলেন। এখানে যদি মিথ্যার আশ্রয় নিতে হয়, ধরুন আপনার যা প্রফিট হলো আপনি তার কম লিখলেন, আপনি আন্ডার ইনভয়েস করলেন আর আরও বিভিন্ন রকমের কাজ করলেন, তো সেটা তো গুনাহের কথা। এমনকি আপনার থেকে যদি কেউ অন্যায়ভাবে কিছু দাবিও করে, তো সেক্ষেত্রেও আপনি মিথ্যা, প্রতারণা, ছলছাতরি, কৌশল এগুলো অবলম্বন করলেন, এবং এ জাতীয় আপনার মিথ্যা প্রতারণার আশ্রয় নিয়ে আপনি কোনো কিছু দেওয়া থেকে বাঁচার চেষ্টা করেন, সেটা আপনার জন্য জায়েজ হবে না। আর তবে এর কারণে আপনার সমস্ত উপার্জন হারাম হয়ে যাবে না। আয়কর যদি আপনি এক টাকাও না দেন, তার কারণে আপনার উপার্জন হারাম হয়ে যাবে না, উপার্জন হারাম হওয়ার সাথে কোনো সম্পর্ক নেই। মূলত ইসলামী শরিয়ার নির্দেশনা হলো যে মুসলমানদের কাছ থেকে যাকাত সংগ্রহ করবে, সেটা দারিদ্র্য বিমোচনে ব্যয় করা হবে মৌলিকভাবে। আর এছাড়া আওকাফ সহ অন্য অনেক প্রজেক্ট আছে, যে প্রজেক্টগুলো থেকে অন্যান্য অনেক কিছু ব্যয় হবে। আজ আধুনিক বিশ্বে রাষ্ট্র পরিচালনার খরচ অনেক বেশি, তো সেটা ব্যয়ের জন্য ইসলামী অর্থনীতি বিশেষজ্ঞগণ অনেক মতামত দিয়েছেন, পরামর্শ দিয়েছেন, কিন্তু কোনো অবস্থাতেই আয়কর দেয়াটা শরিয়ার দৃষ্টিকোণ থেকে আপনার উপরে ফরজ নয় যে আপনি বা আপনার উপরে এটা বাধ্যতামূলক নয়, জাকাতের মতো যে এটা আপনি না দিলে আপনার সম্পত্তি হারাম হয়ে যাচ্ছে। এমনকি জাকাতও যদি না দেন, আল্লাহ মাফ করুক, সেটা মানে ভয়াবহ অপরাধ এবং ইসলামের একটা গুরুত্বপূর্ণ একটা রোকন। তারপরও যদি কেউ জাকাতও না দেয়, তারপরও তার সমস্ত সম্পদ কিন্তু হারাম হয়ে যাবে না। সেখানে আয়কর না দিলে সম্পদ হারাম হয়ে যাওয়ার তো প্রশ্নই ওঠে না।